আসসালামু আলাইকুম, সিবিএন স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। ব্যাট হাতে আগের মতো ফর্মে নেই জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য সরকার। ক্যারিয়ার যেভাবে শুরু করেছিলেন বর্তমানে সেটি নিম্নমুখী। খালেদ মাহমুদ সুজনের দাবি, নতুন কোচ এসে টেকনিক পরিবর্তন করে নষ্ট করেছে সৌম্য সরকারকে। চন্ডিকা হাথুরে সিংহের আমলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সৌম্যের। হাথুরে সিংয়ের আমলে ক্যারিয়ারের শুরুতে ভয়হীন ক্রিকেট খেলার যে তকমা পেয়েছিলেন সেই সৌম্য সরকার এখন নিজেকেই খুঁজে বেড়ান। 2014 সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর 2017 পর্যন্ত প্রধান কোচের ভূমিকায় ছিলেন হাথুরে সিংহে। তার অধীনে সবচেয়ে ভালো সময় কাটিয়েছে 2015-তেই। সে বছর 9 ওয়ানডেতে 71 গড়ে করেছিলেন 497 রান। চন্ডিকার বিদায়ের পর আরও দুজন বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব পায়। রোডসের অধীনে ব্যাট হাতে মোটামুটি ভালো সময় কাটলেও ডমিঙ্গোর অধীনে একেবারেই নিষ্প্রব সৌম্য। তার অধীনে 6 ওয়ানডেতে 10 গড়ে করেছেন মাত্র 40 রান। আসন্ন লঙ্কা সফরে টাইগারদের টিম লিডার হিসেবে দলের সঙ্গে যাবেন খালেদ মাহমুদ সুজন। তার দাবি, নতুন কোচ এসে টেকনিক পরিবর্তন করে নষ্ট করেছে সৌম্যকে। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, যখন নতুন কোচ আনা হয় বা চন্ডিকা যেখানে স্টপ করে চলে গেলেন, নতুন কোচ হিসেবে ওইখান থেকে যেটা হলো সৌম্যর যে টেকনিক ছিল সেই টেকনিক চেঞ্জ করে নতুন আরেক টেকনিকে কাজ শুরু করলো। তখন সৌম্য বেচারা গিনিপিগ হয়ে গেল। আসলে সৌম্য যেখানে ভালো করার ইঙ্গিত দিচ্ছিল, যেখানে ও শিখেছে যে ভালো করবে, সেখানে টেকনিকে পরিবর্তন হওয়াতে আরো দুই ধাপ পিছিয়ে গেছে ও, এমনটাই জানাচ্ছিলেন খালেদ মাহমুদ সুজন। চন্ডিকার বিদায়ের পর ওয়ানডেতে দারুণ সময় কাটিয়েছে স্টিভ রোডসের আমলেও। 2018-তে রোডস দায়িত্ব নেওয়ার পর সে বছর 6 ওয়ানডেতে 42.50 গড়ে 255 রান করেছিলেন সৌম্য। তবে পরের বছর ব্যাট হাতে তেমন সুবিধা করতে না পারলেও বিশ্বকাপ পর্যন্ত 29.76 গড়ে করেছেন 506 রান।